এখন মুরগির বাজার কেমন যাচ্ছে? এখন মুরগির বাজার হলো আপনার কেজি মানে 140 টাকা 45 টাকা প্যাকেট রেট থাকছে, যে কোনো মুরগির খামারের এখন লাভ। এখন এখন খাওয়ার কয়টা কেজি? এখন আপনার বস্তা হলো 3445 টাকা। তাহলে কেজি কত পড়ে? আপনার প্রায় ধরেন 35-70 টাকা কেজি পড়ে। ওরে বাবা, 70 টাকা কেজি একটা মুরগি আপনি যে আজকে যে ঢুকাইছেন খামারে ধরেন, তো এই 32 দিন আপনি রাখবেন, এর খাওয়ার লাগবে কত একটা মুরগির পিছনে? একটা মুরগির পিছনে খাওয়ার লাগবে আপনার, একটা মুরগি খাবে সবচেয়ে প্রায় 300 টাকা কাছাকাছি খাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আসছি সৈকত ভাইয়ের পোলট্রি ফার্মারে, আমি কৌতুর বিষয়ে ভিডিও করি থাকি, তো আজকে আসছি পোলট্রি খামারে। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে করা কথা বলা যাক। এই যে সৈকত ভাই মুরগির পরিচর্যা করছে, তো ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? না আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। কত পিস মুরগি আছে ভাই এখন এখানে? 600 পিস। 600 পিস। এই বাচ্চাগুলো আনা আপনার কয়দিন হলো? আজকে 3 দিন। আজকে 3 দিন। এই যে মুরগি দেখতে পাচ্ছেন আপনারা, 3 দিন হলো। এর মধ্যে কি মুরগি মারাটা গেছে কিবা কোনো সমস্যাও দেখা দিচ্ছে আপনার এখানে? মারা গেছে বলতে আজকে পাঁচটা মারা গেছে। পাঁচটা মারা গেছে। তাপমাত্রা ঠিকই আছে, তাপমাত্রা ঠিক আছে, কিন্তু মারা গেছে। এইগুলো কোথায় কি কালেক্ট করেন আপনি? আমি এগুলো কালেক্ট করে এখানে পল্লী বিদ্যুৎ মোড়। তো আপনার অভিজ্ঞতা কতদিন কার এটা পালার? অভিজ্ঞতা হলো 2 বছরের। 2 বছরের মানে প্রতিবার কি 600 টাকা তোলেন না তার বেশি? না, 6 মাস বন্ধ থাকার পর 3 দিন হলো তোলা। 6 মাস বন্ধ থাকার পরে 3 দিন হলো তোলা। এই দেখতে পাচ্ছেন মুরগি। আর এগুলো কত দিন রাখেন ভাই? এগুলো রাখে 32 দিন। হ্যাঁ, 32 দিনে কত ওজন কত না হয়? 32 দিনে বড় হলে 2 কেজি 200। 2 কেজি 200? কেন বড় করেন না? কেন বড় করলে খাটনি বেশি, খাওয়ার লাগবে বেশি। খাওয়ার লাগে বেশি কিন্তু ফলন নাই? ফলন হবে না। দেখতে পাচ্ছেন ভাই পোলট্রিগুলা, পোলট্রি মুরগি আর ভাই এইগুলো আপনার মানে কেমন কীভাবে খাদিত হয়, মানে খাবার কীভাবে দেন, মানে কখন কখন দেওয়া লাগে এদের খাবার? খাবার দিই 3 টাইম। 3 টাইম দেওয়া লাগে? সকাল দুপুর। সকালে দেওয়া লাগে, দুপুরে দেওয়া লাগে, দুপুরে দেওয়া লাগে, রাতে দেওয়া লাগে না? হুম, রাত্রেও দেওয়া লাগে। মানে অল টাইম এদের উপর খাওয়ার প্রতি খাওয়ার করেই থাকে। হ্যাঁ, এরা দিনে মানে বারে কত বলতে পারবেন? দিনে কোনো দিন দেখছেন না আনুমানিক মানে বারে? দেখা যাবে আপনি 7 দিন পরে। 7 দিন পরে? 7 দিন পর মানে এখন থেকে 7 দিন পরে বারণ দেখা যাবে না? এখন 7 দিন পরে। 7 দিন পরে কেন? 7 দিন পরে এর ওজন কতক্ষণ হবে? 150 গ্রাম প্রায় 100 গ্রাম। ও আচ্ছা আচ্ছা। আর আমি বরাবর কৌতুক নিয়ে ভিডিও করে থাকি, তো আজকে আপনাদের আলাদা একটা বিনোদন দেওয়ার জন্য পোলট্রি ফার্মে আসছি ভিডিও করার জন্য। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই এই যে এগুলা কিসে ধানের কি, এগুলা কি বলে গেলে ভাই? ধানের তুষ। এটা কি আলাদা করে কিনতে পাওয়া যায় না কীভাবে তৈরি করছেন এটা? তাই না? আর এগুলা দেওয়ার কারণ কি আপনার? সর্দি কাশি হবে না? মানে এখন আপনার এই মুরগি যদি আপনি ঢুকাইছেন এগাতে, মানে এদের কি পরিচর্যা কীভাবে কীভাবে করতে হবে যদি বলতেন একটু দর্শককে? মানে এখন তো আপনি আনছেন এই মুরগি ঢুকাইছেন ঘরের মধ্যে, তো আপনার এই আনার পরে কি কোনো ট্রিটমেন্ট আছে?
আমি শুনছি যে মুরগি চোখে পানি আসে, এর কারণ এটার জন্যই মুরগি গোড়ার কারণে? এটা কি মূলত এই ছোটকালে আসে না বড় হলেও আসে? আর এদের কি নিয়মিত ভ্যাকসিন করা লাগে? তিনটা ভ্যাকসিন করা লাগবে। কখন কখন সেটা? চার দিনে নয় দিন আঠারো দিনে। আচ্ছা আচ্ছা, চার দিনে জম্বুরা, নয় দিনে রানী খেত, আঠারো দিনে রানী খেত। প্রথম দিন মিলল না, দ্বিতীয় দিন মিলল না, এদের একটু। আচ্ছা কপালে। আচ্ছা ভাই, আপনার আরেকটা বিষয় যে মুরগি তো আপনি 600 পিস ঢুকাইছেন, এর আগে কত ঢুকাইছিলেন? এর আগে পাঁচশো পিস ঢুকাইছেন। শীতের লাগে 600 পিস মুরগি ঢুকাই, শীতের মধ্যে। এখন গরমের মানে এক হাতে মেলা মুরগি থাকলে সমস্যা হয় না? গরমটা মানে ঠান্ডাটা লাগবে না, গরমটা লাগবে। তো এই মুরগিতে ঢুকাইছেন 600 পিস, এর মধ্যে মানে কয়টা কাটে? মানে এর আগে 500 ঢুকাইছিল, 500-এর মধ্যে 500-এর মধ্যে কাটে হলো আপনার 30টা। 30টা কাটবে? আমি বাইরে দেখলাম যে আপনার 2-3টা মুরগি ওখানে বাচ্চা পড়ে আছে, এটা আজকে মরমরে পড়ে গেছে নাকি? আজকে মারা গেছে। আর আপনি এই মুরগি কতদিন পর আপনি মানে বড় জায়গায় দিতেন মূলত? আস্তে আস্তে বড় হবে, মানে এই এক সপ্তাহের মধ্যে তো মানে আরেকটু বড় করে দেবেন না? এই একবারে বড় করে দেবেন? ও, আগামীকাল আরেকটু বড় করবেন, তারপর আরেকটু বড় করবেন, মানে এগুলো গোটা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর এই যে মুরগি যে পাইলে মানে লাভবান কেমন? যদি বাজার ভালো থাকে, হ্যাঁ, তাহলে লাভ হবে। বাজার যদি কম থাকে বা 100 টাকার নিচে থাকে, আগে যখন এখন মুরগি বাজার কেমন যাচ্ছে? এখন মুরগির বাজার হলো আপনার কেজি মানে 140-145 টাকা প্যাকেট রেট থাকছে। যে কোনো মুরগির খামারের এখন লাভ, এখন এখন খাওয়ার কয় টাকা কেজি? এখন আপনার বস্তা হলো 3400-4400 টাকা। তাহলে কেজি কত পড়ে? আপনার প্রায় ধরেন 35-70 টাকা কেজি করে। ও রে বাবা, 70 টাকা কেজি একটা মুরগি আপনি যে আজকে যে ঢুকাইছেন খামারে, ধরেন তো এই 32 দিন আপনি রাখবেন, এর খাওয়ার লাগবে কত একটা মুরগির পিছনে? একটা মুরগির পিছনে খাওয়ার লাগবে আপনার, একটা মুরগি খাবে সবচেয়ে প্রায় 300 টাকা কাছাকাছি খাবে। 300 টাকার কাছাকাছি খাবে, তা লাভ হবে কেমন করে? না, 300 টাকার কাছাকাছি খেলে আপনি তো মুরগি যদি গড় আপনার 800-2200, আপনার কেজিতে বা 20 টাকা থাকছে, মানে 2 কেজি 200-20 টাকা থাকছে, আপনার ওটাই লাভ, ওই 20 টাকাই লাভ। হ্যাঁ বুঝতে পারছি। একটা মানুষ মানে একটা ফ্যামিলি বা 2-3 জন চলতে পারবে, যদি একটা ফ্যামিলি চলে নিয়ে যায় পারা যাবে, পারা যাবে না? আর যদি একটা ফ্যামিলি মানে একটা খামার দিক যদি তো অনেক ভাই আছে যে লেখাপড়া করে কিন্তু অন্য কাজ টাজ করে না, তারা তো এই যে আপনার এই এরকম একটা ফার্ম শুরু করতে পারে। হ্যাঁ, সবই করতে পারবে, মানে চাকরি তো করা লাগবে না, যদি যদি ভালো করে করতে পারে চলবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই শুনতে পাচ্ছেন ভাইয়ের, সুকুত ভাইয়ের কথা সম্ভব না, মানে এক মিনিটে পড়ে থাকে হলে হবে না। এই লাইট কি সারাদিন দেওয়া থাকে মানে দিন রাত 24 ঘন্টাই? 24 ঘন্টা, 3 দিনটা 24 ঘন্টা, মরণ নাই। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, সামনে একটা ভিডিও নিয়ে আসবো, মানে যখন এই এই ফার্মে যখন মুরগিগুলো সব সাইড থাকবে তখন আপনার একটা ভিডিও দেওয়া হবে সুকিত ভাইয়ের। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।